বাংলা টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মনামি ঘোষ, যাকে এতদিন আপনারা দেখেছেন ইরাবতীর চরিত্রে। অভিনেত্রী মনামি ঘোষকে এই প্রথমবার দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। এর আগে কোন শোয়ের দু একটা এপিসোডে তিনি গেস্ট হোস্ট হয়েছেন, কিন্তু পুরো শো সঞ্চালনা করা সেটা হয়নি। তবে এবার হবে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এবিপি আনন্দের পাড়ায় পাড়ায় সেরার লড়াই নামের অনুষ্ঠানে এই প্রথমবার মনামি ঘোষকে সঞ্চালক হিসেবে দেখা যাবে। 12টি এপিসোডে তিনি সঞ্চালক, এর আগে কোন শোয়ে এমন টানা সঞ্চালনা করেননি। প্রধান সঞ্চালক হিসেবে এটাই আমার প্রথম কাজ, বেশ এনজয় করছি, তবে টানা বক বক করে যেতে হয় তো, আর সবসময় সবকিছু স্ক্রিপ্ট মেনে হয় না, তাই একটা বাড়তি এনার্জি কিন্তু লাগে। সব মিলিয়ে অবশ্য ব্যাপারটা দারুণ, বললেন মনামি। তাহলে দর্শক, আপনাদের সকলের প্রিয় মনামি ঘোষকে এবার দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।